হামিদুল্লাহ খান, উইং কমান্ডার, বীর প্রতীক। উইং কমান্ডার হামিদুল্লাহ খান 4 নম্বর সেক্টর 1971 থেকে 11 নং সেক্টরের অধিনায়কের দায়িত্ব পালন করেন। 1971-এর মুক্তিযুদ্ধে চিলমারি, কামালপুর সহ বেশ কয়েকটি স্মরণীয় অপারেশন এই সেক্টরে সংগঠিত হয়। এসব যুদ্ধে কর্নেল তাহেরের সহযোগী ছিলেন হামিদুল্লাহ খান। মোট 8টি সাব সেক্টরে বিভক্ত 11 নং সেক্টরের ভৌগোলিক সীমানা ছিল কিশোরগঞ্জ মহকুমা বাদে সমগ্র ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা এবং নগরবাড়ি আরিচা থেকে ফুলছড়ি বাহাদুরাবাদ পর্যন্ত যমুনা নদীর তীরাঞ্চল। হামিদুল্লাহ খানের জন্ম 1940 সালের 10ই ফেব্রুয়ারি। তিনি 1962 সালে পাকিস্তান বিমান বাহিনীতে কমিশন লাভ করেন। মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার পর তার র্যাঙ্ক ছিল ফ্লাইট লেফটেন্যান্ট। যুদ্ধের মধ্যেই স্কোয়াড্রন লিডার পদে উন্নীত হন তিনি। 1973 সালে তিনি উইং কমান্ডার পদে উন্নতি লাভ করেন এবং 1978-এর শেষ ভাগে বিমান বাহিনী ত্যাগ করে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে রাজনীতিতে যোগদান করেন। 1991 সালে তিনি মুন্সিগঞ্জ 2 আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ফ্লাইট লেফটেন্যান্ট হামিদুল্লাহ খানের চক্রস্থল ছিল পশ্চিম পাকিস্তান। 1970 সালের শেষ দিকে তিনি 5 নং প্রভোস্ট অ্যান্ড সিকিউরিটি ইউনিটের কমান্ডিং অফিসার হিসেবে তিনি ঢাকায় বদলি হয়ে আসেন।